আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সংখ্যার গল্প অধ্যায়ের একটা টপিক। টপিকটার নাম হচ্ছে সংখ্যারেখা। তো এই ভিডিওতে আমি সংখ্যারেখা, সংখ্যারেখার সাহায্যে যোগ, সংখ্যারেখার সাহায্যে বিয়োগ এই দুইটা আলোচনা করব। তো প্রথমে সংখ্যারেখা কি সেটার ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে দেখুন, সংখ্যারেখার মাধ্যমে পূর্ণ সংখ্যার চার প্রক্রিয়াকরণ। এখানে চার প্রক্রিয়াকরণ বলতে বোঝায় যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। ঠিক আছে, একটি সরলরেখা এঁকে তার উপরের যে কোনো বিন্দুকে শূন্য দ্বারা চিহ্নিত করো। আচ্ছা, একটা সরলরেখা আঁকতে বলছে, একটা সরলরেখা এইভাবে আঁকাবো, এইভাবে একটা সরলরেখা আঁকাবো। সরলরেখা এঁকে তার উপরে যে কোনো বিন্দুকে শূন্য দ্বারা চিহ্নিত করতে হবে। ধরুন এখানে আমি শূন্য দ্বারা চিহ্নিত করলাম। শূন্যের ডান দিকে দ্বিতীয় একটি বিন্দুকে এক চিহ্নিত করো। আচ্ছা, এখানে আমি আর একটা বিন্দু নিলাম, এখানে এক চিহ্নিত করলাম। শূন্য এবং এক হিসেবে চিহ্নিত এই বিন্দুগুলোর মধ্যে দূরত্বকে একক দূরত্ব বলা হয়। আচ্ছা, এখানে একটা দূরত্ব, তাহলে শূন্য থেকে একের মধ্যে একটা তো দূরত্ব আছে, এই দূরত্বটাকে বলা হয় একক দূরত্ব। ঠিক আছে, এই দূরত্বটাকে বলা হবে একক দূরত্ব, এটা একক দূরত্ব। আচ্ছা, এবার এবার দেখুন, এবারে এই সরলরেখায় একের ডান দিকে এবং এক থেকে একক দূরত্বে একটি বিন্দুকে দুই দ্বারা চিহ্নিত করো। মানে এই শূন্য থেকে একের এই ডিস্টেন্স বা দূরত্বটা যত, আবার এক থেকে একের ডান পাশে আবার আরও একটা দুই দ্বারা চিহ্নিত করতে বলছে। এখানে দুই দ্বারা চিহ্নিত করতে বলছে, দূরত্বগুলো কিন্তু একই হতে হবে। হ্যাঁ, এর দূরত্ব, এর দূরত্ব সব একই হতে হবে। আচ্ছা, এই পয়েন্টও গেল আমার। একইভাবে সরলরেখায় তিন চার পাঁচ ডট 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 হিসাবে ইউনিট দূরত্বে বিন্দু চিহ্নিত করো। এই ইউনিট দূরত্ব মানে একক দূরত্ব। হ্যাঁ, এটা ইংরেজি শব্দ ইউনিট, একক হচ্ছে বাংলা, ইউনিট হচ্ছে ইংরেজি। তাহলে এরকম করে তিন চার, তারপর তীর চিহ্নটা যদি আরও এদিকে বাড়ায় দেয় পাঁচ, এভাবে চিহ্নিত করতে বলছে। এই পয়েন্ট গেল আমাদের। এখন বলছে এই পদ্ধতিতে তুমি ডান দিকে শূন্য এবং শূন্য থেকে বড় সকল পূর্ণ সংখ্যা চিহ্নিত করতে পারবে। ঠিক আছে, আমি তো পারবো, কারণ শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে আমি অনেকগুলো সংখ্যা চিহ্নিত করতে পারবো, যেটা এখানে দেখানো হয়েছে। শূন্য একটা একটা পয়েন্ট এখানে নিচে, এক দুই তিন, দূরত্বগুলো সবসময় একই, একক দূরত্ব। আচ্ছা, এবার দেখুন, এখানে উপরের সংখ্যারেখার শূন্য এবং তার ডান পাশের অংশ নিয়ে আমরা আলোচনা করব। এখানে শূন্য, শূন্যের ডান পাশে মানে এই এইদিকে, এদিকে নিয়ে আলোচনা করব। এই শূন্যের বাম দিকে আলোচনা না করতে বলছে এখানে। হ্যাঁ, এখানে দুই এবং চারের মধ্যে দূরত্ব কত? আচ্ছা, এই যে দুই এবং চারের মধ্যে দূরত্ব কত, এক ইউনিট আর এক ইউনিট, দুই ইউনিট। ঠিক আছে, বা দুই একক। এবার দেখুন, এবার বলছে তুমি কি দুই এবং ছয়ের মধ্যে, দুই এবং সাতের মধ্যে দূরত্ব বলতে পারবে? তাহলে কি বলছে, দুই এবং ছয়ের মধ্যে, দুই এবং সাতের মধ্যে দূরত্ব বলতে পারবে? আচ্ছা, দুই এবং ছয়ের মধ্যে দূরত্ব এক ইউনিট, দুই ইউনিট, তিন ইউনিট, চার ইউনিট। আচ্ছা, বললাম। তাহলে আবার বলছে দুই এবং সাতের মধ্যে দূরত্ব, তাহলে এক দুই তিন চার পাঁচ, সাথে যাইতে আমার পাঁচটা লাফ দেওয়া লাগলো। তাহলে দুই এবং সাতের মধ্যে দূরত্ব এক দুই তিন চার পাঁচ, দুই এবং চারের মধ্যে দূরত্ব, দুই এবং ছয়ের মধ্যে দূরত্ব এক দুই তিন চার, মানে চারটা লাভ দেওয়া লাগছে। সংখ্যারেখায় তুমি দেখাতে পাবে, দেখতে পাবে যে সাত নম্বরটি চারের ডান দিকে রয়েছে। তাহলে সাত নম্বরটি আছে চারের ডান দিকে, এই নম্বরটি চারের চেয়ে বড়। আচ্ছা আচ্ছা, সংখ্যারেখার কোনো একটা সংখ্যা অঙ্ক থেকে ডান দিকের অঙ্কগুলো সবসময় বড় হয়। ঠিক আছে, কারণ অঙ্কগুলো শূন্য থেকে এক দুই তিন চার এরকম করে বাড়তে থাকে। অর্থাৎ সাত বড় চারের চেয়ে,
এটা কিন্তু বড় চিহ্ন, ঠিক আছে? এটা বড় চিহ্ন আর এটা ছোট চিহ্ন। এই এই কাঁটাটার মুখ যেদিক থাকবে সেটা অবশ্যই বড় হবে, ঠিক আছে? তাহলে 7 বড় 4-এর চাইতে, এখানে তুলনা করা হলো 4-এর চাইতে 7 বড়। 8 নম্বরটি 6-এর ডান দিকে রয়েছে, তাহলে 8 ছয়ের ডান দিকে রয়েছে 8, ঠিক আছে? 6-এর ডান দিকে রয়েছে, তাহলে 6-এর চাইতে 8 বড়। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, 8 বড় 6-এর চাইতে, এটা বড় চিহ্ন, এটা যেদিকে থাকবে সেটা বড়। এই তো এখানে লেখা হয়েছে। এই পর্যবেক্ষণগুলি আমাদের বলতে সাহায্য করে যে যে কোনো দুটি পূর্ণ সংখ্যার মধ্যে ডান দিকের সংখ্যাটি বৃহত্তর। আচ্ছা, ধরুন এই যে 1 এবং 2-এর মধ্যে যদি বিবেচনা করি, তাহলে ডানে কোনটা আছে? 2, তাহলে ডানের সংখ্যাটা সবসময় বড়। আমরা আরও বলতে পারি যে বাম দিকের পূর্ণ সংখ্যাটি ছোট। আচ্ছা, এই 2-এর চাইতে 1 যেমন ছোট, তাহলে উদাহরণস্বরূপ 4 ছোট 9-এর চাইতে, ঠিক আছে? এভাবে বলবো, 4 ছোট 9-এর চাইতে, তাহলে 4-এর থেকে 9 বড়। আমি বলছি যে এই কাঁটাটা যেদিক মুখ করা থাকবে সেই সেদিকে সংখ্যাটা বড় হবে, ঠিক আছে? তাহলে 4-এর থেকে 9 বড়। এই কাঁটাটা কোন দিকে আছে? এই দিকে আছে, তাহলে 9 বড়। কার চাইতে বড়? 4-এর চাইতে বড়। তাহলে 9-এর বাম দিকে 4 আছে, তাহলে এখানে 9 হতো, 9-এর বাম দিকে কিন্তু 4 আছে, 9-এর বাম দিকে 4 আছে, তাহলে 4-এর চাইতে 9 বড় বা 9-এর চাইতে 4 ছোট। একইভাবে 12 বড় 5-এর চাইতে, 12 হলো 5-এর ডান দিকে, তাহলে 5 তো এখানে, তাহলে ডান দিকে এদিকে থাকবে 12, তাহলে 5-এর চাইতে 12 বড়। এবারে তুমি 10 এবং 20-এর মধ্যে মতামত দাও। 10 এবং 20, তাহলে 10 যদি এখানে থাকে, তাহলে 20 তো আরও ডাইনে থাকবে, 11, 12, 13 এরকম করে যাইতে সময় 20 পাওয়া যাবে, তাহলে 10-এর চাইতে 20 বড়। এভাবে লিখব, 20 বড় 10-এর থেকে। আচ্ছা, একইভাবে 30, 12, 18 চিহ্নিত করতে বলছে সংখ্যা রেখাতে। সবচেয়ে দূরে বাম দিকে কোন সংখ্যা? তাহলে বাম দিকে অবশ্যই 12 থাকবে, তারপর 18 থাকবে, তারপর 30 থাকবে, তাহলে বাম দিকে সবচাইতে বেশি দূরত্বে 12 থাকবে। এবার দেখো, এখানে দেখো 1005 এবং 9756 আছে, তাহলে 1005-এর ডান দিকে অবশ্যই এইটা থাকবে, 9756 থাকবে, তাহলে তাহলে কোন নম্বরটি অন্য নম্বরের তুলনায় ডান দিকে থাকবে? এই তো 1005-এর তুলনায় 9756 ডান দিকে থাকবে। এখানে বলছে সংখ্যা রেখে 12-এর পরের পূর্ণ সংখ্যা 7-এর আগের পূর্ণ সংখ্যা চিহ্নিত করো। তাহলে 12-র আগের পূর্ণ সংখ্যা হবে 11, ও 12-র পরের পূর্ণ সংখ্যা হবে 13 চিহ্নিত করতে হবে, 7-এর আগের পূর্ণ সংখ্যা 6 ভাবে চিহ্নিত করবো। এই তো 7 এখানে যেমন, তার আগে কি 6, এভাবে এক সময় লিখতে লিখতে 12 পাবো, 12-র পরের পূর্ণ সংখ্যা 13 পাবো। আচ্ছা, এবার আমরা সংখ্যা রেখার যোগ দেখব। সংখ্যা রেখার যোগ, সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যার যোগ দেখানো যেতে পারে। 3 এবং 4-এর যোগ দেখাও, যদি বলে 3+4 করো, 3+4 করো, আমরা কি করি, সবসময় 3-এর সাথে 4 যোগ করে দেই, ওকে? তাহলে সংখ্যা রেখায় আমি এই তো শূন্য থেকে কিছু সংখ্যা, কিছু অঙ্ক এরকম করে একক দূরত্বে আঁকিয়ে নেব। প্রথমে আঁকিয়ে নেওয়ার পর এই তো 3 প্রথমে চিহ্নিত করব সংখ্যা রেখায়, 3 তো এখানে, 3 এখানে, 3 প্রথমে চিহ্নিত করব, তারপর 4 ঘর লাভ দেব 3 থেকে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, 4 ঘর লাভ দিলে কত হবে? এভাবে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 7 হবে। আমরা কিন্তু 4 আর 3 যোগ করে কিন্তু 7ই পাবো। তাহলে এখানে বলছে যে সংখ্যা রেখা ব্যবহার করে 4+5 এটা করতে হবে,
चार जोग पास करते हबे ताहले चार जोग पास करते गेले आमार हलो चार जोग पास करते गेले आमार की करते हबे चार थेके पाँच पाँच घर लाभ दीते हबे डान दिके एखाने चार कोथाय एई तो एखाने चार चार थेके पाँच घर लाभ दीते हबे एक घर दुई घर तीन घर चार घर पाँच घर আমরা কিন্তু 5 আর 4 যোগ করলে 9ই পাবো এই তো দেখুন 9 এ চলে আসছে মানে যে যার সাথে যার যোগ করতে বলবে প্রথমটার পয়েন্টটা খুঁজে বের করব সেই পয়েন্ট থেকে দ্বিতীয় যেটা দেওয়া থাকবে তত ঘর লাভ দেব লাভ দিয়ে যে সংখ্যাটা পাবো সেটাই আমার যোগফল ওকে তাহলে দুই থেকে ছয় বলছে দুই থেকে ছয় তাহলে দুই থেকে যদি ছয় দুই আর ছয় যদি যোগ করতে চাই তাহলে দুই পয়েন্টটা খুঁজে বের করবো এই তো দুই দুই থেকে ছয় ঘর লাভ দেবো এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর তাহলে এটাই আমার উত্তর তাহলে কিন্তু আট হবে উত্তর ওকে আচ্ছা এবার আমার আর একটা বলছে যে হচ্ছে তিন আর পাঁচ যোগ করতে হবে তিন পয়েন্টটা খুঁজে বের করবো এই তো তিন পয়েন্ট এখানে তিনের থেকে পাঁচ ঘর লাভ দেব দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর আচ্ছা ঠিক আছে এবার পরেরটা বলছে এক আর ছয় যোগ করতে হবে তাহলে একের থেকে ছয় ঘর লাভ দেব এই তো এক এক এখানে এক ঘর লাভ দিলাম দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর তাহলে এক আর ছয় যোগ করলে কিন্তু সাত হয় কিন্তু সাতের ঘরেই পৌঁছে গেছি ঠিক আছে এই তো এটাই উত্তর আশা করি বুঝতে পেরেছেন এবার আমি সংখ্যা রেখার সাহায্যে বিয়োগ দেখাবো যোগ যেমন কোনো একটা অঙ্ক থেকে ডান দিকে যাওয়া লাগছে বিয়োগের ক্ষেত্রে বাম দিকে গেলেই হবে ওকে বাম দিকে গেলেই হবে এখানে দেখুন দুটি পূর্ণ সংখ্যার বিয়োগ ও সংখ্যা রেখা দেখানো যেতে পারে তাহলে বিয়োগও সংখ্যা রেখার মধ্যে দেখানো যেতে পারে সাত বিয়োগ পাঁচ করি তাহলে এরকম করে আঁকাই নিতে হবে প্রথমে শূন্য থেকে এরকম কিছু ঘর এরকম কেটে নেব সংখ্যা রেখা আঁকাই নেব এরকম দিয়ে নেব শূন্য এক দুই ডট 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 সামথিং দিয়ে রাখবো তারপর সাত থেকে পাঁচ বিয়োগ করতে বলছে যেহেতু প্রথমে সাতকে খুঁজে বের করবো সাত কোথায় আছে এই তো এখানে সাতকে খুঁজে বের করার পর পাঁচ ঘর বামের দিকে লাভ দেব এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর পাঁচ ঘর লাভ দেওয়ার পর যে অঙ্কটা পাবো সেটাই আমার উত্তর দুই আমরা এমনিতেও কিন্তু সাত বিয়োগ পাঁচ করলে দুই হয় ওকে এবার দেখুন এখানে বলছে যে হচ্ছে সংখ্যা রেখা ব্যবহার করে আট বিয়োগ তিন করতে হবে তাহলে প্রথমে আট আমাকে খুঁজে বের করতে হবে আট এখানে তাহলে আট থেকে তিন ঘর বামের দিকে লাভ দেবো এক ঘর দুই ঘর তিন ঘর লাভ এখানে লাভ শেষ এখন যা পাবো তাই উত্তর পাস হয়েছে হ্যাঁ তাহলে এমনিতেও কিন্তু আমরা আট বিয়োগ তিন করলে কিন্তু পাঁচ পাই আমরা পাঁচ পেয়ে গেছি এবার পরেরটা দেখা যাক এবার কি বলছে ছয় বিয়োগ দুই করতে তাহলে ছয় খুঁজে বের করতে হবে আমাকে প্রথমে ছয় কোথায় আছে এই তো এখানে ছয় এখানে ছয় থেকে দুই ঘর বামের দিকে লাভ দেব এক ঘর দুই ঘর যা পাবো এখানে তাই উত্তর চার উত্তর ওকে চার আমার উত্তর এবার দেখাবো আমি এখানে চার মিসিং হয়ে গেল এবার পরেরটা দেখব নয় বিয়োগ ছয় নয় বের করবো খুঁজে এই তো নয় পেয়ে গেছি নয় থেকে ছয় ঘর বামের দিকে লাভ দিতে হবে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর তাহলে আমার উত্তর তিন তাহলে নয় বিয়োগ ছয়ও কিন্তু তিন হ্যাঁ নয় বিয়োগ ছয় করলেও তিন হবে তাহলে এখানে উত্তর তিন তাহলে এরকম অঙ্ক করার জন্য আপনারা প্রথমে একটা সংখ্যা রেখা শূন্য থেকে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় একক মানে দূরত্ব ঠিক রেখে আঁকিয়ে নেবেন এভাবে ঠিক আছে এভাবে আঁকিয়ে নেবেন তারপর কাজগুলো করবেন আর কি
তো এই ভিডিওটা এই পর্যন্তই। যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন কাইন্ডলি। আর নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব হচ্ছে সংখ্যারেখার গুণ এবং সংখ্যারেখার ভাগ। আর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন প্লেলিস্টে যা দেখতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিংক। তো ধন্যবাদ।